সম্বন ভাসি তোমা তোমায় দেখে দেখে আঁকি না ফিরে তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে তোমায় সুন্দর করে তুলব, তোমার স্বপ্ন আমার সংকল্প। নমস্কার, কে আশির এক্সক্লুসিভে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। একদম পুজোর শপিং আপনারা শুরু করে দিয়েছেন, অনেকের মধ্যে বগনে চলে গেছে পুজোর শপিং, অনেকের শুরুতে চলে গেছে এবং তার সঙ্গে কিন্তু অনেকের একদম শেষ। ওই যে একটা কথা আছে, শেষ হইও হইল না, কারণ কেয়ার শেট এক্সক্লুসিভ মল মানে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর কোনোটাই বাকি নেই। একদম আধুনিকতা ঐতিহ্যের মেলবন্ধন কেয়ার শেট এক্সক্লুসিভ। পুজোতে কীভাবে সাজবেন, কতটা নিজেকে অনন্য এবং অনন্য সাধারণ করে তুলবেন, আসুন না আজকে দেখে নিই। স্বয়ং কেয়ার শেট রয়েছেন মলে, তিনি আপনাদেরকে বলে দিচ্ছেন যে কীভাবে পুজোয় আপনি সাজবেন সকলের থেকে এক্সক্লুসিভ নিয়ে, কারণ কেয়ার শেট এক্সক্লুসিভ মানে পুজো হবে এক্সক্লুসিভ বাট নট এক্সপেন্সিভ। কেয়ারি, পুজো মানেই তো প্রচুর শপিং। একদম ঠিক বলেছো, শপিং এর শুরুটা বেশিরভাগ ক্ষেত্রে হয়েই গেছে প্রায়। এখন তো আমার শপিং করতে অন্য কোথাও যেতে লাগে না, শুধুমাত্র এক্সক্লুসিভে আসলেই আমার শপিংটা হয়ে যায়। তাহলে আজকে আমাদের কি শাড়ি দেখাবে? আজকে একটা কাজ করি, কাঞ্জিরশি দেখাই। বেশ, আগের বছরও কাঞ্জিরশিটা দেখিয়েছিলাম একদম অন্যরকম ভাবে, কিন্তু এখন কাঞ্জিরশিতে কিন্তু আমরা আরো সুন্দরভাবে কাজ করছি, আরো বেশি ডিজাইন তৈরি করেছি এবং অনেক রকম ভ্যারাইটি তৈরি করেছি, আর দামটাও কিন্তু অনেকটা রিজনেবলে নিয়ে আসতে পেরেছি। কারণ যেহেতু প্রোডাকশনটা আমরা অনেকটা বেশি করছি, তো অটোমেটিক যেটা হয়তো আমরা 100টা বানাচ্ছিলাম সেটা হয়তো এখন আমি 500টা বানাচ্ছি, তো অটোমেটিক তো প্রোডাকশনটা অনেক বেশি থাকলে যে কোনো জিনিসের কস্টিং কমে যায়। তো তাহলে কাঞ্জিরশিটা দেখাই দেখি। বাহ, এটা হচ্ছে মিনাকারি কাজ তাই না? পুরোটাই মিনাকারি, ডবল পার এবং পুরো কুচিটা দেখো জংলা কাজ করা, পাড়টা খুব উজ্জ্বল, মানে যে জড়িটা সেটা অত্যন্ত উজ্জ্বল জড়ি। আর আঁচলটা একটু অন্যরকম, যেহেতু এখানে এত উজ্জ্বল কালার, গ্রিনের উপর আর জড়ির উপর আঁচলটা করা হয়েছে, ওটাকে একটু অন্যরকম লাইট শেড করা হয়েছে, খুব স্বাভাবিক দুটো। আর এই শাড়িগুলোর কিন্তু ভীষণ ভালো ভালো কম্বিনেশন হয়েছে, মিনাকারির এত সুন্দর সুন্দর কালার দেওয়া হয়েছে যে প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর। যেমন ধরো এই ফিরোজা কালারের শাড়ি, এবং তার সঙ্গে অবশ্যই দেখতে পাচ্ছ যে ব্লু কালারের কম্বিনেশন, রয়্যাল ব্লু যে কম্বিনেশন, একদমই তাই। এই শাড়িটা কিন্তু রানীর কম্বিনেশনে রয়েছে, রানী এবং তার সঙ্গে ব্লু কম্বিনেশন, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর। মানে এর মিনাকারি কাজটা ভীষণ মানে প্রমিনেন্ট শুধু না, ভীষণ খাটুনির একটা কালার, অনেকগুলো কালার একসঙ্গে ইউজ করা। এই শাড়িগুলো প্রাইস রেঞ্জ হচ্ছে 4,050 টাকা, যদিও কাঞ্জিরশি আমাদের এখান থেকে শুরু হচ্ছে 2,500 টাকা থেকে, কিন্তু এগুলো নতুন কালেকশন এবং অনেকগুলো কালার অ্যাপ্লাই করেছে, তো এগুলো আরেকটু ডিজাইনটা আলাদা করার চেষ্টা করেছি। এটা হচ্ছে ভীষণ সোভার এবং ভীষণ সুন্দর ইয়েলো, রেড এন্ড ইয়েলোর কম্বিনেশন, যে কোনো কমপ্লেক্সনে ভালো লাগে। আর কুচিটা হচ্ছে রেডের, এটা হচ্ছে সেই ব্ল্যাক এন্ড রেড কম্বিনেশন। ব্ল্যাক আর রেড কম্বিনেশন সবসময় একটা আলাদা মাত্রা রাখে। এই রানী কালারটাও তো ভীষণ সুন্দর, ভীষণ চোখে পড়ার মতোই, তুতের কম্বিনেশনের জন্য আরো বেশি খুলেছে। অন্তরের এই শাড়িটাও খুব সুন্দর, কালার কম্বিনেশনটা খুব সুন্দর, আর সবথেকে বড় কথা ভীষণ সফট, হালকা আর একদম মানে নরম শাড়ি, নরম শাড়ি, ক্যারি করতে ভীষণ সুবিধা হয় এগুলো। ব্লু কালারের ছোট ছোট বুটি দেয়া কুচি আর তার সঙ্গে এই ধরনের জংলা কাজ। মানে দেখো, আমরা অনেক সময় না খুব গর্জিয়াস কোনো শাড়ি পরতে চাই, কিন্তু ক্যারি করতে পারবো কিনা সেই ভয় আর পড়া হয়ে ওঠে না। আর আঁচলেও কিন্তু পেটাই কাজ করা রয়েছে। এটা কাঞ্জিরশি শাড়ি, আর প্রাইস রেঞ্জ এটা হচ্ছে 4,050 টাকা। 4,050 টাকায় ভীষণ সুন্দর সুন্দর কালেকশন। আরো কয়েকটা দেখি আমরা, রেড এন্ড ব্ল্যাক এর কম্বিনেশন তুমি দেখতেই পাচ্ছ সব সময়ই, তো সেটা ভীষণ চোখ টানে।
এটাও ভীষণ ভালো কম্বিনেশন, রেড আর ইয়েলোর ইয়েলো। এই কম্বিনেশনটা তো ভীষণ সুন্দর লাগে যদি রয়্যাল ব্লু আর ব্লু রানি। অন্তরা আবার নতুন শাড়িতে গ্রিন কালারের খুব সুন্দর, পুরোটাই একদম ফ্লোরাল গ্রিন আর ব্লু। আর এর মধ্যে যেটা হচ্ছে যে ভেতরে একটা জরির কাজ করা রয়েছে, একসঙ্গে বোনা হয়েছে, তার উপর আবার জরি দিয়ে কাজ করা রয়েছে, মানে একদম ভিতরে একটা জরির শাড়ির মধ্যেই কাজ, একদম এমবস করা রয়েছে, তারপর আবার জরি। পাটটা তো অসাধারণ, পাটটা খুব সূক্ষ্ম কাজ, দেখো মানে কাজ থেকে বোঝা যাচ্ছে কিনা জানি না, ভীষণ সূক্ষ্ম কাজ পাটটা, একদমই তাই, পুরো পাটটাই অসাধারণ কাজ, সুতো এবং জরি দুটো দিয়ে। এরও কিন্তু অনেকগুলো অপশন রয়েছে কালার দেখি, তুতে আর রয়্যাল ব্লু খুব সুন্দর। এটার দাম কত? এই পুরো যে শাড়িগুলো দেখছো এটা হচ্ছে 2950 টাকা মাত্র। 2950 এরকম শাড়ি? একদম। এটা ভীষণ সোভার একটা সোভার কালার, রানি কালার। এটার সঙ্গেও কিন্তু যে কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে। এবার কিন্তু এটা অন্য ধরনের কাঞ্জি রশি দেখাবো, একদম এমবস করা, সেলফ কাজ করা রয়েছে। ওয়াও, মানে ইটস রিয়েলি গর্জিয়াস, ভীষণ সুন্দর, সুপার, দেখেছো? একদম সুতোর মিহি মিহি সুতোর কাজ করা রয়েছে, মেরুন এবং ব্ল্যাক কম্বিনেশন। পাটটা ভীষণ গর্জিয়াস, কালারটাও ভীষণ সুন্দর, একদম। আর যেহেতু সেলফ কাজ করা রয়েছে না, শুধু দূর থেকে ওই সুন্দর টাচ আপটাই বোঝা যাচ্ছে। হ্যাঁ, চুলটাও ভীষণ সুন্দর সত্যি। আর কুচিটাতে পুরোটাই কিন্তু ব্ল্যাক, দেখো এভাবে কিন্তু ব্ল্যাকের একটা অপশন রয়েছে, মানে পাটলি পাল্লু কি? এটা হাফ অফ, হাফ অফ। আর তার কালার অপশন গুলো দেখো ভীষণ সুন্দর, শুধু ইয়েলো এবং রানি কালার। রানি কালার কালারটা কিরকম সুন্দর লাগছে, এটাও ভীষণ সুন্দর কালার, হাফ হাফ, এটা রেড এবং রানি কালারের কম্বিনেশন। এটা দাম কত? এই শাড়িগুলোর দাম হচ্ছে 3150 টাকা। আরে তুমি এমন এমন দাম বলছো না, রীতিমতো চমকে উঠতে হচ্ছে, ভয় পেয়ে না আনন্দে। আর ব্লু এবং রয়্যাল ব্লু মানে তার সঙ্গে টারকোয়েজ ব্লু, এই দুটো কম্বিনেশন তো ভীষণ সুন্দর। আমি যেটা দেখছি সেটা হচ্ছে এগুলো সাধারণত সিমিলার কালারের মধ্যে করা হয়েছে। এই কালারের অপশনটাও কিন্তু ভীষণ ভালো, এটাও কিন্তু পিঙ্কের দুটো অপশন, মানে দুটো আলাদা শেড দিয়ে করা। এটাও দেখো ব্লু, ডার্ক ব্লু এবং তার সঙ্গে একটু ব্ল্যাক এর কম্বিনেশন, রয়্যাল ব্লু। নতুন কিছু দেখি একদম, এবার তোমাকে একটা কাতানের উপর দেখাই। কাতান সব সময় মানে ভীষণ সুন্দর হয়, সেটা সুন্দর আর ভীষণ সফট, ভীষণ সফট। আর যেহেতু এটা সেলফ কাজ করা রয়েছে, তার সঙ্গে ছোট ছোট বুটিরও কাজ করা আছে। আর সব থেকে মজার হচ্ছে এই পাটটা, পাটটা মানে এত সুন্দর চওড়া আর পুরো মানে ঢালা যে জরির কাজ সেটা হয়, সেটা এমনিতেই চোখ টানবেই। আর যেহেতু পুরোটা খুব কম কাজ আর এরকম পেটাই আঁচল, একটা অন্য ধরনের একটা লুক। আচ্ছা, এগুলোর প্রাইস রেঞ্জ কত কাতানের? এই শাড়িগুলো হচ্ছে 3150 টাকা। আচ্ছা, এর অনেকগুলো কালার অপশন দেখাই। এগুলো কিন্তু খুব আনকমন, এত সুন্দর কালারটা। যারা ধরো ব্ল্যাক বা ডার্ক কালার পরতে পছন্দ করে তারা কিন্তু এই ব্লুটা ট্রাই করতে পারে, এটাও ভীষণ সুন্দর একটা কালার। হ্যাঁ, এটা যে কোনো কমপ্লেক্সনে খুব ভালো লাগবে। এই ব্লু কম্বিনেশনটা তো ভীষণ সুন্দর, মানে এটা এত সুন্দর একটা কালার, এটা সবার চোখে পড়বে। যারা নতুন, ধরুন যদিও নতুন কেউ না, প্রত্যেকেই কেয়ারশেট এক্সক্লুসিভে আসেন, জানেন, পরিবারকে বলেন আসতে, আরেকবার মনে করে দিই অ্যাড্রেসটা, 116A SP মুখার্জি রোড, কালীঘাট চান্দিপুর অপোজিটে রয়েছে কেয়ারশেট এক্সক্লুসিভ। এছাড়া রয়েছে দুর্গাপুর সিটি সেন্টারে জাংশন মলের সেকেন্ড ফ্লোরে শপ নাম্বার 226A কেয়ারশেট এক্সক্লুসিভ। বারাসাত চাপাডালির মোড়ে পেয়ে যাচ্ছেন সান সিটি মলের ফার্স্ট ফ্লোরে কেয়ারশেট এক্সক্লুসিভ, এবং পেয়ে যাচ্ছেন শ্রীরামপুর মানসী বাজারের ফার্স্ট ফ্লোরে কেয়ারশেট এক্সক্লুসিভ। সামনে যখন পুজো তখন তো ভালো থাকতেই হবে, আর আমাদেরও দায়িত্ব পড়ে আপনাদের ভালো রাখার। আসলে পুজো মানেই তো প্রচুর শপিং,
আর নিজের পছন্দ মতো শাড়ি জামা কাপড় এবং সমস্ত কিছু সমস্ত ধরনের ড্রেস মেটেরিয়াল যাতে নিজের পছন্দ মতো এবং নিজের সাধ্যের মধ্যে কেনা সম্ভব হয় সেটা তো মাথায় রাখতেই হয়। আর মাত্র কয়েকটা সপ্তাহ বাকি, তোমার শপিং তো এই সময়ই সময়, তাই না? এই সময় শপিং করতেই হবে। আর এই সময় শপিং করলে যেটা হয় যে ইচ্ছা খুশি মতো ব্লাউজ গয়না বা অ্যাক্সেসরিজ গুলো কেনার একটা সময় থাকে, কারণ একটা সাজ তখনই পরিপূর্ণ হয় যখন তার সবকিছু একসঙ্গে থাকবে। একদমই, এবং সেক্ষেত্রে প্রচুর কিছু আমাদের দেখার ইচ্ছা তো থাকেই, তাহলে শুরু করি। বরঞ্চ আমাদের মডেলকে আগে পরিয়ে দেখিয়ে নিই যে শাড়িটা পরলে কত সুন্দর দেখতে লাগবে। বাহ, খুব সুন্দর একটা শাড়ি, একটা রেড কালারের, রেড হোয়াইট ব্ল্যাক মিলিয়ে একটা প্রিন্টেড মটকা, তাই তো? এটা যে কোনো অকেশনেই পরে যাওয়া যেতে পারে, সকাল বা বিকালের অনুষ্ঠান বা পূজোর দিন সকালের অনুষ্ঠানগুলো তো পরা যেতেই পারে একেবারে। আর দেখো এর আঁচলটাও খুব সুন্দর, এর সঙ্গে যে অ্যাক্সেসরিজও পড়েছে সেগুলো ভীষণ সুন্দর। থেকে পরে কথা, দেখো এই ধরনের যদি এটা ডিজাইনার ব্লাউজ পরা যায় তাহলে কেমন? হ্যাঁ একেবারে, পুরো একদম ভীষণ গর্জিয়াস ব্যাপারটা আর কি এনে দিয়েছে লুকটার মধ্যে, ভীষণ সুন্দর লাগে। আর অ্যাক্সেসরিজ গুলো ভীষণ সুন্দর। এই শাড়িটার কিন্তু অনেকগুলো কালার অপশনও রয়েছে। আচ্ছা শাড়িটার দামটা কত? শাড়িটার দাম হচ্ছে 660 টাকা। 660 টাকা মাত্র? হ্যাঁ, এরপর দেখো এটা ইয়েলো আর এবং ব্লু গ্রিন এর কম্বিনেশন, অনেকগুলো কালার একসঙ্গে দেওয়া রয়েছে। এর অনেকগুলো কালার অপশন বা ডিজাইনার অপশনও রয়েছে আমার এখানে। ধরো সবকটা অপশন তো কালার বা ডিজাইন দেখা যায় না, কয়েকটা করে দেখাচ্ছি। এখন যে শাড়িটা দেখাবো সেটা দেবে খুব সুন্দর একটা শাড়ি, ঘিচা সিল্কের ওপর এবং তার ওপর ক্রস স্টিচের কাজ করা। ছোটবেলা সেই আসুন বোনা হতো যেরকম ক্রস স্টিচ, সেটা দিয়ে পুরো কাজটা করা। তাহলে তো মানে সেটা দেখার আগ্রহ তো রয়েছে। দেখো এটা দোপিয়ান সিল্কের ওপর, যেটা বলছিলাম যে ক্রস স্টিচের কাজ করা, যেরকম আসুন বোনা হয় ঠিক সেভাবে। ব্লাউজ পিসটাও তার সঙ্গে রয়েছে, এই একটা দুধে আলতা কালার, খুব সুন্দর কালার। এই পরের কালারটাও ভীষণ ভীষণ মিষ্টি রং। বাহ, আর তার সঙ্গে কালার যেটা রয়েছে কাজের সেটাও ভীষণ সুন্দর। এটা কি এমব্রয়ডারি কাজ করা? হ্যাঁ। আচ্ছা ক্রস স্টিচের কাজ করা, ক্রস স্টিচের কাজ করা। আর তার সাথে দেখো মডেল পরে এসেছে, বাহ ব্লু কালারের শাড়িটাও খুব সুন্দর, এবং যে পাটটা রয়েছে সেটা ঠিক ভীষণ রকম, মানে যারা গোল্ডেনটা পছন্দ করে না তাদের জন্য ভীষণ ভালো, তাদের জন্য ভীষণ। এই রকম একটা শাড়ির সঙ্গে যদি এই ধরনের একটা ব্লাউজ পিস পরে নেওয়া যায় তাহলে শাড়িটা আরো সুন্দর, আরো সুন্দর লাগবে একেবারে। এইটাই। আচ্ছা এই শাড়িটার দাম কত? এই শাড়িটার দাম হচ্ছে 990 টাকা। মাত্র 990? মানে হাজারের মধ্যে এরকম একটা, এটা তো পূজোর সপ্তমীর দিন অনায়াসে পরা, অনায়াসে পরা যেতে পারে। এরপর আমি একটা গর্জিয়াস শাড়ি দেখাই যে চান্দারি সিল্কের ওপর পুরো জড়ি দিয়ে কাজ করা এবং অনেকগুলো বুটি রয়েছে, বড় এবং ছোট বুটি, এবং তার সাথে পাটটা দেখো, পাটটা কিন্তু ভীষণ সুন্দর কালারফুল জড়ি দিয়ে ঠাস বোনা কাজ। এর আঁচলটাও কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর আঁচল, একদমই তাই। এই শাড়িটা কিন্তু অনেকগুলো কালার অপশন আছে। আর তুমি কি জানো যে এই ধরনের একটা শাড়ি তুমি নিজে পরে আছো? হ্যাঁ, মানে ভীষণ সুন্দর শাড়িটা, পরে তো আমার ভীষণ ভালো লেগেছিল, আর কালারটাও এত সুন্দর দেখছো তো। মানে আঁচলটাতে যেহেতু রেড ব্ল্যাক গ্রিন আর তার সঙ্গে কিন্তু একটু ফিরোজা, অনেকগুলো কালার অপশন, অনেকগুলো কালার অপশন রয়েছে একই সাথে, এর অনেকগুলো অপশন রয়েছে আমার কাছে। আর এর দামটা হচ্ছে 1550 টাকা, এটা তো ভীষণ সুন্দর একটা, 1500 টাকা এরকম, এটা অষ্টমীর দিনও পরা যায়, এটা অষ্টমীর দিন পর। আর তুমি যদি কাউকে না বলো যেটা 1500 টাকার দাম, তাহলে তুমি যে কোনো একটা ভালো অকেশনও পরে যেতে পারো। এবং সবথেকে বড় কথা, যদি কাউকে গিফট করতে চাই তার জন্য এটা ভীষণ ভালো একটা অপশন। ব্লু কালারটা তো ভীষণ রয়্যাল ব্লু, একদম রয়্যাল। আর সবথেকে বড় কথা, ম্যাচিংটা খুব সুন্দর, কালার কম্বিনেশন, কালার কম্বিনেশনটা, মানে এতগুলো রং রয়েছে অথচ প্রত্যেকটাই খুব সুন্দর লাগছে আলাদা আলাদা করে। এই শাড়িটা দেখো ভীষণ সুন্দর, সিল্কের ওপর পুরো পেটাই জড়ি দিয়ে কাজ করা। এটা একটা থিম বেস রয়েছে যে বাবা মা এবং বাচ্চা, পুরো একটা পরিবার, অ্যানিমাল আর ফ্যামিলি, ফ্যামিলি বলতে পারো। তার সঙ্গে গাছপালা রয়েছে আর ছোট ছোট বুটি দেওয়া রয়েছে, পুরো একটা থিম বেসের শাড়ি। এটার দাম হচ্ছে 1922 টাকা। খুব সুন্দর কালার এবং বেশ গর্জিয়াস। এই দেখো এই আরেকটা কালার, এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে, এটা খুব সুন্দর এবং কালারটাও ভীষণ গর্জিয়াস।
একই দামের রেঞ্জে কিন্তু একটু ডিজাইনটা আলাদা। এটা ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর, এটাও কিন্তু 1922 টাকা দাম, মানে তোমার 2000 রুপিসও খরচা পড়ছে না, কিন্তু এই শাড়িটা পরে তুমি অনায়াসে যে কোনো একটা পার্টিতে, যে কোনো একটা অকেশনে, পূজোর সময় তো পরা যাবে। আর এত সুন্দর আঁচলটা, মানে আঁচলের মধ্যে এত সুন্দর এমব্রয়ডারি, সেটাও কিন্তু ময়ূর দেখেছো, এখানেও ময়ূর দেওয়া রয়েছে, এখানেও কিন্তু ময়ূর। আর আমাদের মডেল যে শাড়ির কালারটা পরে আছে এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখি। এর অনেকগুলো কালার অপশন রয়েছে, প্রত্যেকটা ডিজাইন অপশনে মিনিমাম 10টা করে কালার রয়েছে, খুব সুন্দর এখানেও কিন্তু ময়ূরের একটা থিম নিয়ে করা রয়েছে, ভীষণ গর্জিয়াস এই শাড়িগুলো। এবং আঁচলটার মধ্যে দুর্ধর্ষ কাজ রয়েছে, দুর্ধর্ষ কাজ রয়েছে। এই একটা কালার অপশন দেখো, এটাও কিন্তু ভীষণ সুন্দর, অরেঞ্জ এবং রানীর কম্বিনেশন এবং তার সঙ্গে গোল্ডের কম্বিনেশন, কেমন লাগছে? ভীষণ সুন্দর। এটার দাম কিন্তু একটু বেশি, এটা হচ্ছে 2635 টাকা। প্রচুর সুন্দর সুন্দর শাড়ি রয়েছে সামনে, আর মানে দেখলেই বোঝা যাচ্ছে পুজোর জন্য তো বটেই, তারপর পুজো কেটে যাওয়ার পরেও সারা বছর সেগুলো পরা যেতে পারে একদম। আর পুজোর সময় এই যে 5টা বা 6টা দিন পুজো, 5টা বা 6টা দিনেই কিন্তু নতুন শাড়ি পরতে হবে বা নতুন ড্রেস পরতে হবে, আর সেই ভাবনা চিন্তাতেই কিন্তু আমরা এবারে ভেবেছি যে এবারে পুজোটা হোক একটু এক্সক্লুসিভ, নট এক্সপেন্সিভ। আর সেই কারণেই কিন্তু আমাদের দেখো আজকে যে আমি শাড়িটা দেখাবো, যে মটকার ওপর প্রিন্টেড, ভীষণ সুন্দর প্রিন্টেড, এর মধ্যে উইথ ব্লাউজ পিসও রয়েছে, দেখতেই পাচ্ছ যে ব্লাউজ পিসও রয়েছে। এরকম একটা শাড়ি কিরকম লাগবে পুজোর সকালবেলা দিয়ে পরার জন্য? সকালবেলা পরার জন্য আইডিয়াল। এর অনেকগুলো কালার ভ্যারাইটি রয়েছে, বাহ খুব সুন্দর। এরকম একটা শাড়ি সকালবেলা পরার জন্য পুজোর দিন, দেখো একটা হালকা কালার হলেও কম বয়সী বা বেশি বয়সী যে কেউ কিন্তু এরকম ধরনের একটা শাড়ি পরতে পারে। আর তার সঙ্গে যদি এইরকম একটা মানানসই গয়না পরে, হ্যাঁ একদম, এরকম গয়না থাকলে কি বলতো যে কোনো শাড়ির সঙ্গে পরা যেতে পারে। আমার তো মানে গয়নার ব্যাপারে জানতে ইচ্ছা করছে, এই যেটাও পড়েছে যে জুয়েলারি সেটটা, সেটার কত প্রাইস? এর প্রাইস হচ্ছে 443 টাকা। খুব সুন্দর, তার মধ্যে তুমি গলার পাচ্ছ আর কানের পাচ্ছ একদমই। দেখো এর কিন্তু যেমন আরেকটা অপশন রয়েছে, আরো অপশন গুলো তোমাকে দেখিয়ে দিই কালারে। এই একটা অপশন, এটা আরেকটা কালার, হ্যাঁ বাহ। যারা নতুন, ধরুন যদিও নতুন কেউ না, প্রত্যেকেই কেয়ারশেড এক্সক্লুসিভে আসেন, জানেন, পরিবারকে বলেন আসতে, আরেকবার মনে করে দিই অ্যাড্রেসটা, 116A এসপি মুখার্জি রোড, কালীঘাট চামড়িপুর অপোজিটে রয়েছে কেয়ারশেড এক্সক্লুসিভ। এছাড়া রয়েছে দুর্গাপুর সিটি সেন্টারে জাংশন মলের সেকেন্ড ফ্লোরে, শপ নাম্বার 226A কেয়ারশেড এক্সক্লুসিভ। বারাসাত চাপাডালির মোড়ে পেয়ে যাচ্ছেন সান সিটি মলের ফার্স্ট ফ্লোরে কেয়ারশেড এক্সক্লুসিভ, এবং পেয়ে যাচ্ছেন শ্রীরামপুর মানসী বাজারের ফার্স্ট ফ্লোরে কেয়ারশেড এক্সক্লুসিভ। তোমায় সুন্দর করে তুলব, তোমার স্বপ্ন আমার সংকল্প। এখানে যা যা দেখছি সবকিছু দেখে আমার তো একেবারে চোখ গোল গোল। একটাই কারণ, তার কারণ হচ্ছে এত রকম জিনিসের সম্ভার, আর সামনে পুজো, আমি নিজেই বুঝে উঠতে পারছি না কোনটা ছেড়ে কোনটা নেব। এবারে আমি যেটা ঠিক করেছি বা আমাদের তরফ থেকে যেটা ঠিক করা হয়েছে যে এবারে পুজোটা হোক এক্সক্লুসিভ কিন্তু এক্সপেন্সিভ নয়, কারণ বিভিন্ন দামে বিভিন্ন রেঞ্জে নানা রকম ডিজাইনার শাড়ি থেকে আরম্ভ করে
যারা গ্রাউন পরবে, যারা শাড়ি পরবে, যারা লেহেঙ্গা পরবে, যারা ওয়েস্টার্ন পরবে, সব রকম কালেকশন রয়েছে। বিশেষত ছেলেদের তো পাঞ্জাবি, শেরওয়ানি, ইন্দো ওয়েস্টার্ন, নানা ধরনের ডিজাইনার শার্ট থেকে শুরু করে সব কিছু রাখা হয়েছে। মানে সব ধরনেরই সবার জন্য রয়েছে, তাই তো? একদম। তাছাড়াও কিন্তু প্রচুর ব্যাগের কালেকশন, মানে অ্যাক্সেসরিজ, মানে গয়নার কালেকশন, জুতোর কালেকশন, সব কিছু, এবং সব বয়সের সব সাইজের, তাই তো? সব রকম। এই যে এই সাইজটা একটা মারাত্মক ব্যাপার। দেখা যায় অনেক সময় যারা একটু হেলদি তারা নিজেদের পছন্দ মতো হয়তো সেরকম ধরনের ড্রেস বা ব্লাউজ সেভাবে পান না। এখানে আমি দেখলাম প্রচুর সেরকম সাইজেরও রয়েছে সবকিছু। না, এইটা তুমি বলতে পারো যে বিশেষত্ব একটা, কারণ প্রথমবার যারা এসেছিলেন তারা বলেছিলেন যে খুব ভালো হয়েছে কিন্তু আমার সাইজটা কোথায়। গত 2 বছর আমরা পুজো পার করেছি এবং প্রথমবারের পর থেকে আমি ভাবলাম না, সবার মতো সাইজ রাখতে হবে। তাই 40 হোক, 42 হোক বা 48 হোক বা তার থেকেও বেশি হোক, মানে একদম 5X পর্যন্ত কিন্তু আমাদের এখানে পোশাক আশাক পাওয়া যায়। আর সবথেকে বড় কথা, আমরা যে কোনো পোশাক সংসার বানিয়েও দিতে পারি আমাদের স্টকে না থাকলে পরে সেই মোমেন্টে, কারণ সমস্ত জিনিসই কিন্তু আমাদের ওয়ার্কশপে তৈরি হচ্ছে। একদমই তাই। আর এই যে এত কিছু তৈরি হচ্ছে সেগুলো তো ভীষণ এক্সক্লুসিভ, এই কারণে, কারণ যেহেতু তোমাদের ওয়ার্কশপে তৈরি হচ্ছে। একদম, এটা কিন্তু কারোর সঙ্গে মিল পাবে না। মানে প্রত্যেকটাই ইউনিক, প্রত্যেকটাই এক্সক্লুসিভ, তাই তো? একদম, কারণ আমাদের নিজস্ব ভাবনা চিন্তা দিয়ে, নিজস্ব ভালোবাসা দিয়ে জিনিসগুলো তৈরি হচ্ছে। আচ্ছা, এই যে তুমি বললে যে খুব এক্সপেন্সিভ নয়, কি ধরনের দাম থেকে শুরু হচ্ছে, মানে কত কোন রেঞ্জ থেকে? তুমি যদি শাড়ি বলো তাহলে আমি বলবো যে আমাদের এখানে 250 থেকে শাড়ি শুরু, আর সেটাও কিন্তু নেহাত খারাপ কিছু না, পুরো ব্লাউজ পিস সমেত কিন্তু শাড়ি, তাঁতের শাড়ি, ভালো শাড়ি, এবং ওই তাঁতের শাড়িটা পরে তুমি যদি একটা সুন্দর ব্লাউজ ব্লাউজটা যদি পরো আর কি, সুন্দর করে ডিজাইন করে, তাহলে সেটা পরে তুমি অনায়াসে একটা যে কোনো জায়গায় যেতে পারো। একদমই তাই। মানে 250 থেকে শাড়ি শুরু মানে বিশেষত পুজোর জন্যও সেগুলো পরা যেতে পারে, এটা হলে কিন্তু যে কোনো সাধ্যের সাধ্য নিয়েই মানুষ আসতে পারবেন, পুজোতে পড়তে পারো। প্রচুর তো গিফট দিতে হয়, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদেরকেও দেওয়া যেতে পারে। সেখান থেকে শুরু এবার যেরম যেরম শাড়ির কোয়ালিটি বলো, ডিজাইন বলো, সব কিছুর সঙ্গে তারতম্য রেখে আস্তে আস্তে রেঞ্জটা বেড়েছে, এগোচ্ছে। একদমই তাই। চলো আজকে না আমি ভাগলপুরের ওপর কিছু প্রিন্ট দেখাই, ভীষণ সুন্দর সুন্দর প্রিন্ট, প্রত্যেকটার থেকে আলাদা, মানে কোনোটাই তুমি এই প্রিন্টটাকে ডাবল কোথাও পাবে না। একবার দেখো, শুরু হয়ে যাচ্ছে। সামনেই একটা প্রিন্ট রয়েছে যেটা ডোরা কাটা কাটা, ভীষণ সুন্দর একটা প্রিন্ট, তার উপর অ্যাবস্ট্রাক্ট কিছু কাজ করা রয়েছে। আচ্ছা, একদম দেখছি অ্যাবস্ট্রাক্ট কিছু কাজ। আর এই ধরনের প্রিন্ট কিন্তু তুমি যে কোনো অকেশনে পরে যেতে পারো। আর কতগুলো কালার অপশনও রয়েছে। এটা হচ্ছে আরেক রকম ডিজিটাল কাজ করা হচ্ছে, ভীষণ কালারফুল। ধরো রেগুলার যারা যাওয়া আসা করে, অফিসে যায় বা বাচ্চাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করে, বা রেগুলার লাইফে তাকে বেরোতে হয়, এই ধরনের কিন্তু ভীষণ কমফোর্টেবল সব থেকে বড়। এগুলোর দাম কত, প্রাইস কত? এইগুলোর প্রাইস হচ্ছে 499, মানে 499 টাকা। 800 টাকায় খুব সুন্দর শাড়ি। এই প্রিন্টটা কিরকম বলতো? এটা ভীষণ সুন্দর দেখতে। এটা মানে আমরা মোটামুটি মটকাতে এই প্রিন্টটা দেখতে পাই, কিন্তু এটা ভাগলপুরি সিল্কের উপর করা। আর প্রত্যেকটার সঙ্গে এরকম ব্লাউজ পিস রয়েছে, এক একটা ডিজাইনের মোটিভ অনুযায়ী এক এক রকম। বাহ, খুব সুন্দর লাগছে। ও সঙ্গে যে অ্যাক্সেসরিজ সেটাও ভীষণ সুন্দর, ভীষণ কালারফুল। তবে যদি এই ব্লাউজটা পরা হয় আরো বেটার হবে, কারণ এটার সঙ্গে গোল্ডেন ব্লাউজ পরে রয়েছে, কিন্তু এটা রানিং বা যদি রেড দিয়ে পরা হয় তাহলে শাড়িটা একটা অন্যরকম মাত্রা দেবে। ঠিক। এবার তোমাকে টিস্যুর উপর বেশ কিছু শাড়ি দেখাই। এই শাড়িগুলো না ভীষণ সুন্দর লাগে, ভীষণ লাইট ওয়েট, টিস্যুর উপর পুরো জড়ি কাজ করা, এবং পার্ট দুটো কন্ট্রাস্ট। এটার প্রাইস হচ্ছে 1357 টাকা। আচ্ছা, আর এই ব্লাউজটাও কিন্তু পুরোপুরি জড়িতে কাজ করা রয়েছে, আর শাড়িটা ভীষণ হালকা, দেখি ভীষণ হালকা, পুরো ব্লাউজটাই কাজ করা রয়েছে। এই কালারটাও ভীষণ, এটা না ভীষণ প্রত্যেকটা কালারই ভীষণ সুন্দর এবং বেশ নতুন বউ নতুন বউ একটা ব্যাপার আছে। এই আঁচলটাও খুব সুন্দর, যেহেতু কন্ট্রাস্ট রয়েছে না, তা মানে পুরো শাড়িটা ভীষণ একটা অন্যরকম মাত্রা বহন করছে। আর গ্রিন তো, এই গ্রিনটা ভীষণ মিষ্টি গ্রিন, সবারই খুব চোখে পড়বে, চোখে লাগবে এটা। এই ধরনের একটা শাড়ি পরলে কিরকম লাগবে তোমার দেখতে ইচ্ছা করছে? এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 1357 টাকা। 1357,
মানে এখন কিন্তু অনায়াসে 1000 বা 1500 বা 500 হতে পারে, যে কোনো শাড়ি পরে যে কোনো জায়গা কিন্তু অনায়াসে যাওয়া যেতে পারে, আর সেটা যদি হয় কেয়াশের এক্সক্লুসিভে। খুব সুন্দর লাগছে, আর সেই সঙ্গে ওর সঙ্গে যে অ্যাক্সেসরিজ সেটাও এটার সাথে একেবারে খুব সুন্দর বানিয়েছে। একটা নতুন বউয়ের ব্যাপার আছে, যাদের সদ্য বিয়ে হয়েছে তাদের জন্য, তা শুধু না ধরো টিনেজ মেয়েরা হালকা যারা শাড়ি পরতে চায় বা আর একটু বেশি বয়সী যারা ভীষণ হালকা লাইট ওয়েট পরতে চায় তাদের জন্য কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ গর্জিয়াস, খুব ভালো লাগছে। এবার তোমাকে একটা রেশম কোটার উপর শাড়ি দেখাই, ভীষণ সফট দেখতে, কারণ দেখতে পাচ্ছ যে সবই পিঙ্কের এই সেম কালার কম্বিনেশনের ওপর শুধু কাজ করা রয়েছে, পিঙ্কের ওপরে পিঙ্ক, রানী পিঙ্কের ওপর পিঙ্ক, এভাবেই করা রয়েছে। এটা যে কোনো বৈশিতেই পরা যেতে পারে, যারা ধরো ডেইলি রাস্তায় বেরোতে হয়, ভীষণ লাইট ওয়েট, ভীষণ কমফোর্টেবল কিছু চাইছেন তাদের জন্য এটা। এটা হচ্ছে গ্রিনের ওপর। আচ্ছা, ওই একই জিনিস কিন্তু ব্যাপারটা, সবটাই কিন্তু গ্রিনের সঙ্গে গ্রিন। হ্যাঁ, এটা দূর থেকে দেখলে ঢাকাই বলেও মনে হবে। হ্যাঁ, ঢাকাই বলে মনে হবে, কিন্তু একটা অন্যরকম ফিল রয়েছে, তুমি বুঝতে পারছো, ভীষণ লাইট, একটা পাতলা পাতলা একটা ব্যাপার রয়েছে, হালকা। আর সবার সঙ্গে তো ব্লাউজ পিস রয়েছে, আর কালারগুলো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, মিষ্টি কালার। এটা একটা রানী কালার, এটাও খুব সুন্দর, খুব সুন্দর, এটা খুব হালকা, এটা শুধু পাটটাকে একটু হাইলাইট করা হয়েছে। এই ধরনের একটা শাড়ি যদি পরা যায় তাহলে কেমন লাগবে নিশ্চয়ই দেখতে ইচ্ছা করছে, একদম ভীষণ ইচ্ছা করছে, আপনাদেরও নিশ্চয়ই দেখতে ইচ্ছা করছে, তাহলে আর দেরি না করে দেখিয়ে দিই। বাহ, খুব সুন্দর। এটার সঙ্গে যেহেতু ব্লাউজ পিসটা রয়েছে, সেই ব্লাউজ পিসটা অনুযায়ী পরে নিতে পারে, বা যদি সে বানাতে না চায় তাহলে গোল্ডেনের সঙ্গে কিন্তু খারাপ লাগছে না, খুব সুন্দর লাগছে। শাড়িতে ভীষণ হালকা বোঝা যাচ্ছে, ক্যারি করতে কোনো অসুবিধাই হচ্ছে না। আমি কিন্তু বুঝে গেছি আমায় পূজায় কেমন সাজতে হবে, কারণ ওই যে কেয়াশের এক্সক্লুসিভ মানেই শুধুমাত্র কিন্তু শাড়ি নয়, তার সঙ্গে আরো অনেক ড্রেস মেটেরিয়াল, যদি আজকে আমরা প্রচুর শাড়ি দেখলাম, তার সঙ্গে ডিজাইনার ব্লাউজ রয়েছে, ফুটওয়্যার রয়েছে, ব্যাগ রয়েছে ডিজাইনার, এবং অবশ্যই অ্যাক্সেসরিজ। আমি আজকে কেয়াদির হাত ধরে কিন্তু বুঝে গেলাম আমার পার্সোনালিটির সঙ্গে কেমনটি আমায় সাজা উচিত। কেয়াশেট এক্সক্লুসিভে কেয়াদি আজকে স্বয়ং আপনাদের বুঝিয়েছেন, কিন্তু কি করব বলুন, আজকে হাতে সময় একদম শেষ, কিন্তু আপনাদের সময় শুরু শপিং এর জন্য এখন থেকে। চলে আসুন সপরিবারে একদম কেয়াশেট এক্সক্লুসিভে, একদম অপেক্ষা না করে আমি বিদায় নিই এখান থেকে আপাতত। নমস্কার। তোমায় সুন্দর করে তুলব, তোমার স্বপ্ন আমার সংকল্প।